যেখানে সারা বিশ্বের ব্যাংকিং ব্যবস্থা সুদভিত্তিক অর্থ পরিচালনা করে, সেখানে সুদমুক্ত একটি ব্যাংকিং সেক্টর গড়ে তুলতেই বাংলাদেশ ইসলামী ব্যাংকের যাত্রা শুরু হয়। কিন্তু প্রতিষ্ঠা লগ্ন থেকেই নানা দেশি বিদেশি বাধার সামনে পড়তে হয়েছে ব্যাংকটিকে। আজকের ভিডিওতে জেনে নিব নানা ষড়যন্ত্রের বিষয়সমূহ। আর চ্যানেলে যারা নতুন এসেছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। মুসলিম গরিষ্ঠ বাংলাদেশের জনগণের সমর্থন নিয়ে 1983 সালের 30 মার্চ দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম ইসলামিক ব্যাংক হিসেবে বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ মীর কাসেম আলীর হাত ধরে এই ব্যাংক যাত্রা শুরু করে। এছাড়া ইবনে সিনা, দিগন্ত মিডিয়ার মতো প্রতিষ্ঠান তার হাত ধরেই গড়ে তোলা। অন্য কোনো ভিডিওতে দিগন্ত মিডিয়া কিভাবে বন্ধ করা হয়েছিল তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। ইসলামী ব্যাংকটির 63.09% শেয়ার বিদেশি অংশীদারগণের, আর বাকি 30.91% মালিকানা বাংলাদেশের প্রায় 60,000-এর বেশি শেয়ার হোল্ডারগণ। যে কোনো ব্যবসার একটি মৌলিক দিক হলো এর লাভ লোকসান অনেকটাই অনির্দিষ্ট এবং বাকিতে বিক্রি করাটাও ইসলামী শরিয়াতে বৈধ। ঠিক এই দুইটি বিষয়কে কাজে লাগিয়ে ব্যাংকিং খাতে ঋণ আদান প্রদান লাভজনক কৌশলটি ইসলামী ব্যাংকের মূল বাহা পদ্ধতি হিসেবে পরিচিত। এই ব্যবস্থাটি সুদের আওতায় পড়ে না, তাই এই ব্যবস্থায় ইসলামী ব্যাংক ঋণ দিয়ে আসছে ও আমানত গ্রহণ করে আসছে, যার ফলে গ্রাহক সংখ্যা দিন দিন বাড়তে থাকে এবং বার্ষিক ঋণ খুব কম পরিমাণে হয়ে থাকে। 2017 সালের হিসাব অনুসারে ইসলামী ব্যাংক বাংলাদেশের ইসলামী ব্যাংকিং যে সম্পদ এবং আমানতের 90% পরিচালনা করে থাকে। সামগ্রিকভাবে দেশের বৃহত্তম বেসরকারি ঋণদাতা, যার আমানতকারীর সংখ্যা প্রায় 12 মিলিয়ন এবং $10 বিলিয়ন বিনিয়োগ খাত রয়েছে। সবচেয়ে বেশি প্রবাসী আয় আসে এই ব্যাংকের হাত ধরে। 2016 সালে ব্যাংকটি এইসব খাত থেকে 2,003 কোটি টাকা মুনাফা অর্জন করেছিল। এছাড়া বাংলাদেশের সেরা ইসলামিক ব্যাংক হিসেবে গ্লোবাল ফাইন্যান্স 1999, 2000, 2004, 2005 এবং 2008 থেকে 2013 সাল পর্যন্ত টানা পুরস্কার জিতে এসেছে। ব্যাংকটিকে 2013 সালে শাক অ্যানিভার্সারি অ্যাওয়ার্ড ফর কর্পোরেট গভর্নেন্স এর প্রথম পুরস্কারে ভূষিত করা হয়। এছাড়া প্রবাসী আয়ের জন্য গোল্ড রেমিটেন্স অ্যাওয়ার্ডও এই ব্যাংকটি লাভ করে। দ্য এশিয়ান ব্যাংকার কর্তৃক বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী ব্যাংক হিসেবে স্বীকৃতি লাভ করে। এত সব অর্জন এবং গ্রাহকদের চাহিদা অনুযায়ী পরিচালনা করায় ব্যাংকটি সরকারি ব্যাংকগুলো থেকেও অনেক জনপ্রিয়তায় লাভ করে। কিন্তু 2016 সালে 3 সেপ্টেম্বর জামায়াতের রাজনীতির সাথে যুক্ত থাকায় মীর কাসেম আলীকে আওয়ামী সরকার কর্তৃক যুদ্ধাপরাধী বিচারে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। যদিও এই বিচার ব্যবস্থা নিয়ে বরাবরই জনমনে বিতর্ক রয়েছে, তারপরেই ইসলামী ব্যাংকের ক্ষমতা সরকার দলীয় মানুষের হাতে চলে যায় আর গুম করা হয় তার ছেলে ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আলমানকে। 2017 সালের জানুয়ারিতে ইসলামী ব্যাংকের মালিকানা বদল হয়ে এস আলম গ্রুপের কাছে চলে যায়। ছাঁটাই করা হয় আগের অনেক কর্মকর্তা এবং শেয়ার হোল্ডারগণকে, আর তারপরে শুরু হয় ব্যাংক লুটের মহাউৎসব। এছাড়া ইসলামী ব্যাংকের দখল নিয়ে বেক্সিমকো, বসুন্ধরা ও এস আলম গ্রুপের মধ্যে দ্বন্দ্ব দেখা যায়। দখল হওয়ার মাত্র 8 মাসের মাথায় প্রথম বড় ধরনের আর্থিক সংকটে পড়ল ব্যাংকটি। মালিকানা বদলের পর মাত্র 15 মাসেই অব্যবস্থাপনা এবং পারস্পরিক দ্বন্দ্বের কারণে 4,500 কোটি টাকা আত্মসাতের ঘটনা ঘটে। আমানত গ্রহণের তুলনায় নামে বেনামে ঋণ দেওয়ায় ব্যাংকের রিজার্ভ কমতে থাকে। শুধু তাই নয়, বিদেশি মালিকানা শেয়ারও হারাতে থাকে ব্যাংকটি। 2022 সালে ব্যাংক থেকে প্রায় 7,286 কোটি টাকা ঋণ দেওয়া হয় এস আলম গ্রুপ সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে, যার মধ্যে শুধু নভেম্বর মাসে এস আলম গ্রুপ একাই নেয় 3,000 কোটি টাকা, নাবিল গ্রুপ নেয় 1,011 কোটি টাকা। এই পুরো সময়টাই নিষ্ক্রিয় থেকেছে বাংলাদেশ ব্যাংক। কোনো ধরনের কার্যকরী হস্তক্ষেপ নিয়ন্ত্রণ করার লেশমাত্র প্রচেষ্টা ছিল না কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে, আর এসব অনিয়ম গ্রাহক পর্যায়ে পৌঁছে গিয়েছে, যে যার মতো দুর্নীতি লুট করতে থাকে ব্যাংকটি থেকে, যার ফলে ব্যাংকের মোট আমানতের আকার ক্রমশই কমতে থাকে। এমনকি ব্যাংকের নগদ অর্থের পরিমাণ বাংলাদেশ ব্যাংকের বাসায় নাজুক অবস্থায় পৌঁছেছে। জরুরি অবস্থা সামাল দিতে কেন্দ্রীয় ব্যাংক বিশেষ ব্যবস্থায় 8,000 কোটি টাকা যোগান দিতে হয়েছিল 2023 সালে।
প্রায় 7 বছরে ব্যাংকটি টাকা লুট করে দেউলিয়া করেছে আওয়ামী সরকারের আশীর্বাদপ্রাপ্ত কোম্পানিগুলো। ২০২৪ সালে 5ই আগস্ট আওয়ামী সরকার পতনের পর আইনাগত থেকে মুক্ত হয় ব্যারিস্টার আরমান। শেখ হাসিনা দেশ থেকে পালানোর পরই ইসলামী ব্যাংকের পরিচালনা কমিটিও গা ঢাকা দিয়ে চলতে থাকে। পরবর্তীতে আবার মালিকানা ফিরে আসে মরহুম মীর কাসিমের আগের যে শেয়ার হোল্ডার ছিল তাদের কাছে। বর্তমানে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের নতুন গভর্নর আওয়ামী সরকার থাকাকালীন যে পরিচালনা কমিটি ছিল সেটাকে বিলুপ্ত করে দেয় এবং ব্যাংকের ক্ষমতা কেন্দ্রীয় ব্যাংকের অধীনে নিয়ে নেয়। 2017 সালের পর যারা নিয়োগ পেয়েছে তাদেরকে বরখাস্ত করা হয় এবং আগের শেয়ার হোল্ডারদের কাছে খুব শীঘ্রই ব্যাংকটিকে স্থানান্তরের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছে। আশা করছি আবারও দ্রুত এই ব্যাংক আগের সাফল্য ফিরে পাবে, গ্রাহকরা তাদের অর্থ বুঝে পাবে এবং বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থাপনা আবার মাথা তুলে দাঁড়াবে, এই কামনাই করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।